नमस्कार बंधुरा पापियारा कुकिंग आर्टे अपन सबाई के स्वागत आज एक नतून रेसिपी नहीं चले आज के बनाब सुजिर पैटिस ये क्यों बनाब अपने देखो सुजिर पैटिसा जल खबर खेते खूब ही भलो लागे बाच्चा बड़ो सबाई भलो अपना अवश्य बनाबें और पूरा भिडियो देखें चलो तेल क्यों बनाची अपन देखो और क्यों नहीं सुजिर पैटिसा बनानों अपन देव सुजिर पैटिस बनानों एखे नहीं पैकेट सुजी घी नहीं लवण जिरे गुड़ो धने गुड़ो चीनी चाट मसाला कालो जिरे मयदा गोलमरिचर गुड़ो सदा तेल धने पाता टमेटो आदा काँचा लंका रसुन पेंयाज गाजर मटरशुटी और टमेटो सस एबार आमी सब मटरशुटी गाजर धने पाता धुए केटे निच्छी गाजरटा आमी ग्रेट करे नेब मटरशुटीगुलो छड़ानो हुए गेछे धने पाताओ के छोटो छोटो करे केटे नियेछि बा टमेटोटा आमी धुए नियेछि केटे निच्छि छोटो छोटो करे पिस करे नेब टमेटोटा देखुन बंधुरा एई धरनेर छोटो छोटो करे पिस करे निते हबे देखुन बंधुरा एगुलो सब काटा हये गेछे एबार आदा रसुन और गाजरटा आमी एकटु ग्रेट करे नेब आमी एखाने निएछि देखुन आदा एक टुकरो और रसुनेर चारटे कोया निएछि चार खादि रसुन निएछि आमी एबार एगुलोके ग्रेट करे नेब अपनारा चाहले एक बेटे नीते पारें रसुनटा ग्रेट करा हुए गेछे आदाटा ग्रेट करे निच्छि एबार आमि गाजरटा ग्रेट करे निच्छि गाजरटा आमि धुए निएछि आदा रसुन ग्रेट करा हये गेछे बंधुरा देखुन गाजरटा ग्रेट करा हये गेछे आर एखाने गाजरटा ग्रेट करेई निते हबे बटिते काटले एकटु मोटा मोटा हये जाबे सेई जोन्नो आमि ग्रेट करे निलाम कड़ाते दिये देबो जल आमी एक पैकेट सुजी नियेछि जलटा गरम हो गेछे जलेर उपरे दिए दिच्छि दिए देबो अल्प लवण एबार नामिये नेब एबार खूब भालो करे माखिए निच्छि जेभाबे आमरा मयदा माखाई सेइभाबे सुजिटाकेओ माखिए निच्छि आमि अल्प एकटु आमि घी निएछि घीटा दिए हाथे करे मेखे एकटु भालो करे माखिए नेब घीटा दिले खूब सुंदर लागबे आरो खेते पैटिसगुलो सेई जन्य आमि एटा दिए माखिए निच्छि
এটা এবার আমি রেখে দেব, দিয়ে পুরটা তৈরি করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কোচানো, দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো। টমেটো কুচানো, রসুন, আদা, লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি বেশি নাড়া যাবে না, শক্ত হয়ে যায়, অল্প নাড়ব। এবার দিয়ে দিচ্ছি গাজর, রেড করে রেখেছিলাম, রেড করা গাজরটা দিয়ে দিলাম। চিনি, চাট মশালা, সব কিছু দিয়ে দেব। ধনে পাতা কুচানো, পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি এইটা এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা রুটির যেমন করে লেচি কাটি সেই রকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। অল্প ময়দা নিয়েছি, নিয়ে রুটির মতন করে বেলে নিচ্ছি আমি। রুটির মতন অতটা পাতলা করব না, একটু মোটা করব। আমি ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে চার পিস করে নিচ্ছি। এর মাঝে আমি অল্প করে পুরটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো।
কর্পূর দেয়া হয়ে গেছে চারটিতে। এবার আমি এই ধারেতে জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, আঙুলে করে অল্প জল নিয়েছি যাতে এটা ছেড়ে না যায়, সেই জন্য জলটা আমি দিচ্ছি। এবার এইভাবে আমি ভাঁজ করে দেবো। সবগুলো একইভাবে একই রকম করে আমি করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে, এগুলো রেখে দেবো। এবার আর একটা অন্য রকম করে প্যাটিসের আকার আমি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবেও করতে পারেন বা আর একটা আমি প্যাটিসের আকারে করে দেখাচ্ছি, সেইভাবেও করতে পারেন। এবার এই চার পাশ দিয়ে আমি কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। এবার আমি এই চারিধারে জল দিয়ে দেব। এবার এইভাবে একটা কোণ ধরে ভাঁজ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাঁজ করা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন বা আগে যে আমি দেখালাম ওইভাবেও করতে পারেন। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অল্প গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্যাটিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি, একদম অল্প আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিয়েছি, এটা খুব বেশি ভাজা দরকার নেই, কারণ এটা সুজি অল্প ভেজে তুলে নিতে হবে। এইভাবে ভেজে তুলে নিতে হবে। এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা দেখুন, দু রকমেরই প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, নমস্কার।